বরিশাল নগরীতে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে প্রশাসন। আরো খবর জানাতে এই মুহূর্তে সহকর্মী অপূর্ব অপু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, একটু জানাবেন আমাদের যে কি নিয়ে এই অভিযান চলছে, কোন কারখানায় এই অভিযান চলছে, এবং সবশেষ কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন সার্বিক বিষয় আমাদেরকে। আচ্ছা, এই অভিযানটি শুরু হয়েছে রাত 10টায় শুরু হয়েছে, এখন রাত 11টা বাজে, প্রায় 1 ঘন্টা পর্যন্ত অভিযানটা চলছে। শহরের সিএনবি রোড, ইসলামপাড়া বলা হয় এলাকাটা, তিনটা একটা বাসাবাড়ি রয়েছে, বাসাবাড়ির মধ্যেই এই অভিযানটা চলছে। এবং আমরা যতটুকু জেনেছি যে পুলিশের সিটিএসবির সদস্যদের তথ্যের ভিত্তিতেই এই অভিযানটি শুরু হয়েছিল রাত 10টায়, এবং ডিবি পুলিশের একটি দল এই মুহূর্তেই কিন্তু ভিতরে রয়েছে। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, প্রায় 17টা নানান ধরনের পণ্য, নানান ধরনের খাদ্য সামগ্রী, নামি দামি ব্র্যান্ডের যে খাদ্য সামগ্রী রয়েছে তার মধ্যে কোকো পাউডার, কাস্টার্ড পাউডার, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বিট লবণ সহ নানান ধরনের খাবার এবং তেল, সাবান, নানান ধরনের পণ্য রয়েছে। এগুলো আসলে মূলত এখন পর্যন্ত তদারকি পর্যায়ে চলছে, এবং নগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে রয়েছে। তারা জানিয়েছেন যে কিছুক্ষণ বাদে এখানে ম্যাজিস্ট্রেট আসবে, তারা আরও এটিকে তারা পর্যবেক্ষণ করবে, এর সত্যতা তারা যাচাই করার শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন বলে জানিয়েছে।